হ্যালো আলাইকুম আবার ফেরত আসলাম আমাদের ডকুমেন্টেশন টিউটোরিয়ালে গত টিউটোরিয়ালে ঠিক যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে আজকে শুরু করব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমাদের টেবল অফ কন্টেন্সটা আমরা অটোমেটিকলি তৈরি করার জন্য সবগুলো হেডিংকে ডিক্লেয়ার করেছিলাম হেডার হিসেবে এবং যার ফলশ্রুতিতে আমাদের বাম দিকেও এরকম একটা হেডার দেখা গিয়েছিল প্লাস আমাদের আমরা এটাও জেনারেট করতে পেরেছিলাম এবং শেষে আমাদের যেটা কপি করে আনা হেডারটা ওটাকে আমরা মুছে দিয়েছিলাম গতকাল আমি খেয়াল করলে আর মনে রাখ করবেন যে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এন্টার দিয়ে 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 পরের পৃষ্ঠায় যাওয়ার চেয়ে কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে পরের পেজ ব্রেক দিয়ে পরের পৃষ্ঠায় যাওয়াটা খুব সুবিধাজনক কেন সেটা যদি একটু প্রথমে ব্যাখ্যা করে নিই তাহলে আমার পরবর্তী ধাপগুলোতে আমার কাজ বোঝানো অনেক সহজ হবে আমরা আজকের এই টিউটোরিয়ালে যেটা দেখবো এক হচ্ছে এই ইন্ডেক্সটাকে কিভাবে সুন্দর করা যায় অর্থাৎ এই যে যেগুলোকে আমাদের বোল্ড হিসেবে দেখানো দরকার সেগুলোকে বোল্ড করে দেখতে পারি কিনা এবং নাম্বারগুলো অটোমেটিক করা যায় কি না স্পেসিং এখানকার কিভাবে চেঞ্জ করা যায় ইত্যাদি এই এই জিনিসগুলো আজকে আমরা দেখব ইন্ডেক্সটা কী করে সুন্দর প্রথম হচ্ছে যে কিভাবে অটোমেটিক নাম্বারিং করব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই ইন্ডেক্সটাকে কীভাবে সুন্দর করে ফরম্যাটিং করব ঠিক আছে তা প্রথমে যদি দেখি যে এইটা যদি আমাদের না থাকতো এটাকে আমাদের মুছে দেওয়া খুব সোজা এখানে যদি আমরা পয়েন্টারটা নিয়ে যাই তাহলেই দেখবেন এই মাঝামাঝি জায়গায় একটা ক্লিক করলে বা ক্লিক না করলেও চলে আসুন অনেক সময় এখানে ড্রপ আর একটা ক্লিক করলে দেখা যাচ্ছে এডিট পেজ ব্রেক ডিলিট পেজ ব্রেক আমি যদি ডিলিট দিই তাহলে জিনিসটা ঠিক এটার পরে চলে আসবে এখন মানে যদি আমি এন্টার দিয়ে 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 পরের পেজে যেতাম তাহলে কি হতো তখন আমি যদি এই পেজটার পরে একটু ছোট করে নিই পেজের জুমটা হ্যাঁ আমি যদি এই পেজটাকে ঠিক করার জন্য আচ্ছা এই মার্চটাকে বা সাবমিটেড বা এর দিকে আমি আরেকজনের নাম দেবো এভাবে যদি একটু এটা আমি নিতাম তাহলে দেখা যেত যে এখানে অনেক গ্যাপ হয়ে গেল হঠাৎ করে তৈরি আবার যদি এটা মুছি সাথে সাথে এটা কমে যাবে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে এই দুটোর মাঝে যে কয়েকটা এন্টার দিয়েছি সেই এন্টারগুলো সবসময় বজায় রাখার চেষ্টা করছে দূরত্বটা যেহেতু এটা কন্টিনিউয়াস একটা একটা হিসেবে সে ধরে নিচ্ছে প্যারাগ্রাফের মতো উপায় হচ্ছে যে এই যে এন্টার বা যে লাইনগুলো এগুলোকে বলা হচ্ছে নন প্রিন্টিং ক্যারেক্টার এটা দেখার জন্য একটা বাটন আছে এই এখানে নন প্রিন্টিং ক্যারেক্টার সেটাতে যদি ক্লিক করি তাহলে আমি আমার সমস্ত যে কতগুলো এন্টার দিয়েছি কতগুলো স্পেস দিয়েছি কতগুলো ট্যাব দিয়েছি সব দেখা যাবে আপনি খেয়াল করলে দেখবেন পুরো ডকুমেন্টে এই ধরনের অসংখ্য চিহ্ন রয়েছে এই চিহ্নগুলোর তিন ধরনের বেসিক্যালি চিহ্ন একটা হচ্ছে এন্টার আমি কোথাও যদি এন্টার দিই তাহলে এই ধরনের একটা চিহ্ন আসবে আর এই ডটটা হচ্ছে স্পেস আর ছোট্ট একটা রাইট সাইডের অ্যারোর মতো আসে যদি আমি কোথাও ট্যাব ইউজ করি তাহলে অ্যারোর মতো চিহ্ন আসবে এই যে এখানে এই যে এই এগুলো হচ্ছে ট্যাব ট্যাবের চিহ্ন এখানে একটা ট্যাব দেওয়া হয়েছে বা অটোমেটিক্যালি ট্যাব ইনসার্ট হয়েছে এটা দেখলে বোঝা যায় যে এই সমস্যাগুলো কী এখন আমি যদি জাস্ট যে কোনো জায়গায় সে যদি এখানে একটা পেজ ব্রেক কন্ট্রোল চেপে এন্টার দিই তাহলে আমার এখানে একটা পেজ ব্রেক ইনসার্ট হয়ে গেল এখন এই পেজ ব্রেকের নিচে আমি যদি ডিলিট দেই এবং উপরে আমি এরপরে যাই কাজ করি না কেন আমার নিচেরটাকে একটা করবে না কারণ এটা নতুন একটা পেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ঠিক আছে কাজে আমি এখানে যদি এটা মুছেও দেই ওগুলো কিন্তু উপরের পৃষ্ঠে উঠে আসবে না বা এন্টার দিয়ে নিচেও নামাই ইভেন দেখেন এখানে দুটো খালি লাইন আছে আমি যদি এটা মার্চ টু থাউজেন্ড এটাকে যদি নামাতে চাই এই খালি লাইনটা নিচের লাইনে চলে গেছে কারণ এখানে আটছে না তখন কিন্তু এই লাইনে আর কিছু রাখতেছে না এই পৃষ্ঠাতে এই পৃষ্ঠা থেকে লাভ দিয়ে আর একটা নতুন পৃষ্ঠে নিয়ে গিয়েছে এটার জায়গা করে দেওয়ার জন্য তার মানে পেজ ব্রেক জিনিসটা এতটাই সুন্দর যে এটাকে কিছুতেই ওই ওই লাইনের কিছুকে এর সাথে মিশতে দেবে না একটা নতুন পেজ হিসেবে ডিক্লেয়ার করছে ঠিক আছে তা আমি এটা নামিয়ে দিলাম তা এই পেজ ব্রেক নিয়ে এত কথাবার্তা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি গতদিন লক্ষ্য করেছি যে আমাদের অনেকগুলো পেজ আগের যে ছিল সেটা খুব সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে কিরকম নষ্ট হয়ে গিয়েছে যেমন এই যে এটা একটা ছোটা একটা জিনিস ও আচ্ছা এখানে দেখতেছি একটা এক্সট্রা লাইন ফুটারে দেওয়া আছে এটাকে আমি মুছে দিই ওকে দেখা গেছে এই যে সলিড মেকানিক্স ল্যাবরেটরি এটার আগে অনেকগুলো এন্টার দেওয়া আবার এরপরে এরকম আরও বেশ কয়েকটা মিনিট পেয়েছি যেখানে আগে অনেকগুলো করে এন্টার দেয় যেগুলো লেভেল টু হেডিং ছিল সেগুলোর আগে এই আমার ধারণা এই এন্টারগুলো কোথাও কম আছে কোথাও বেশি আছে ইনকনসিস্ট্যান্ট এর মানে হচ্ছে প্রথমে যখন যে ডকুমেন্টটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেখানে খুব সম্ভবত এগুলোকে নতুন পেজে দেওয়ার জন্য এন্টার দিয়ে দিয়ে পরের লাইনে নিয়ে গেছিলো এখন যেহেতু এই নতুন সফটওয়্যার এটা এটার স্পেসিং লাইন স্পেসিং একটু স্পেসিফিকেশনটা আলাদা তাই এটা উপরে নিচে চলে এসছে তো এটাকে আমি খুব সহজেই সলভ করতে পারি কীভাবে ওই যে গতকাল বলেছিলাম যে বিভিন্ন রকম ফরম্যাটিং এই যে আমাদের হেডিংটাকে যদি ডিক্লেয়ার করে দেওয়ার আগে আমার একটা পেস ব্রেক থাকবে তাহলেই কিন্তু কষ্ট করে প্রত্যেকটাকে আমার কাজ করতে হয় না এক জায়গায় করলেই হবে কিভাবে সেই গতকালের মতো এখান থেকে খুলি এখানে আমার প্রপার্টিস খুলেছে আমাদের দরকার হচ্ছে স্টাইলস অ্যান্ড ফর্ম্যাটিং আমরা হেডিং টু এখানে এখানে রাইট মাউস ক্লিক নর্মাল ক্লিক না কিন্তু ডান দিকে মাউসটা ক্লিক করতে হবে এটা কেনার জন্য এবং মডিফাই যদি ক্লিক করি এটা একটা বিশেষ জিনিস আমি অনেক দিন ব্যবহার করার পরে এটা জেনেছি কাজে আপনাদের জানিয়ে রাখি আমাদের যেতে হবে টেক্সট ফ্লো নামে যেই ট্যাবটা আছে সেখানে টেক্সট ফ্লো এখানে অনেক কিছু আছে এখানে দেখেন ব্রেকসের নিচে লেখা আছে ইনসার্ট ইনসার্ট এখানে পেজ কলাম আছে এটা বেসিক্যালি আমরা পেজ ব্রেক দেবো কাজে ইনসার্ট পেজ পজিশন বিফোর অর্থাৎ আমার যে এই হেডারটা বা এই ফরম্যাটটা হেডিং টু তার আগে একটা এটা ইনসার্ট করবে ওকে এবং আমি যদি জাস্ট এটা ওকে করি সাথে সাথে দেখবেন প্রত্যেকটা যে সেকেন্ড যে হেডারগুলো আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট এটা তো হেডার টু হেডিং টু প্রত্যেকটা একটা করে পেজ ব্রেক মানে নতুন নতুন পেজে চলে যাবে ওকে দেওয়া মাত্রই এ দেখেন একটা লাভ দিয়ে একটা পেজ ব্রেক দিয়ে নিজের চলে এসছে এখানে জয় যে কটা লাইন ছিল ওগুলো ছেড়ে দিয়েছে যে কোনোটাই যান দেখবেন আগেরটা ছেড়ে চলে এসছে এই দেখেন এটা হয়তো এখানেই ছিল বেশি দিন আসতে কিন্তু এটা এই আগের পৃষ্ঠা থেকে চলে এসছে প্রত্যেকটা এরকম আগের পৃষ্ঠা থেকে লাভ দিয়ে ছেড়ে চলে এসেছে তাই এটা মানে কোয়াইট অ্যামেজিং তাই না যে আমরা এত কষ্ট করে প্রত্যেকটা এন্টার দিয়ে আবার উপরে একটা এডিট করলে এক পৃষ্ঠা থেকে পৃষ্ঠা চলে যেত সেটা পেজ ব্রেক ইনসার্ট পেজ ব্রেক দিয়ে যেমন সলভ করা যায় এরকম অটোমেটিক্যালিও সেলফ সলভ করা যায় জাস্ট তিন লাইনের জন্য এখানে লিখব কি না সে অটোমেটিক এটা করে নিয়েছে তাহলে আমার একটা প্রবলেম সলভ হলো এখন এই অপ্রয়োজনীয় লাইনগুলো আমি ইচ্ছা করলে মুছে দিতে পারি ইচ্ছা করলে রেখেও দিতে পারি তবে আমার মতে এগুলো অপ্রয়োজনীয় লাইন না রাখাই ভালো একটা ডকুমেন্টের সৌন্দর্য নষ্ট হয় প্রিন্টের সময় বা অন্যান্য সময় সামান্য ফর্মেট চেঞ্জ হলে এগুলো ঝামেলা তৈরি করে সেই জন্য এগুলোকে আমি ব্যাক স্পেস দিয়ে দিয়ে মুছে দিচ্ছি প্রত্যেকটার আগে এই ধরনের লাইন আছে যেগুলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে ও তা দেখলো আমি মুছে দিচ্ছি এই যে এখানে ব্ল্যাঙ্ক লাইন কি এন্টার দিয়ে ইনসার্ট করা হয়েছিল বেসিক্যালি এখানে দেখেন কিছু মিড কিছু লেফট এটা লাগে একটা লাইন আছে সার্ভিং লাগে এটা লাগে একটা লাইন ছিল এখানে অনেকগুলো লাইন ছিল দেখা যাচ্ছে ওকে হ্যাঁ এর আগে অনেকগুলো লাইন ছিল দেখা যাচ্ছে এবং এগুলোর স্পেসিং একটু ঘন ঘন ওকে একটা স্পেস দিয়ে এন্টার দেওয়া হয়েছিল তাহলে মোটামুটিভাবে সবগুলোই আমার অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিলাম কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমার এই যে দুই নম্বর যেখানে হেডিংটা লেখা এবং তারপরে এটা লেখা এর মাঝখানে যে একটা পেজ ব্রেক ইনসার্ট করে ফেলেছে যেটা আসলে আমাদের দরকার নেই এরকম দুই একটা কেস থাকতেই পারে ব্যতিক্রম সেখানে আমি কী করবো এই পেজ ব্রেকটা সিম্পলি গিয়ে মুছে দেবো নর্মাল ক্লিক এটা লেফট ক্লিকেই এটা আসে ডিলিট পেজ ব্রেক কাজেই শুধু এই পেজ ব্রেকটা ডিলিট হলো আর কোনোটাই ডিলিট হয়নি বাকি সবগুলোর আগে পেজ ব্রেক কিন্তু রয়ে গেছে তার মানে এটা প্রচলিত যে সেটিংসটা তার বাইরে গিয়ে আমি এটা করলাম আমি এখন এই নন প্রিন্টিং ক্যারেক্টারগুলো বন্ধ করে দিতে পারি দেখবেন না সুন্দর লাগছে তাহলে এটা গেলো একটা প্রথম জিনিস যেটা পেজ ব্রেক এবং দেওয়া এবং না দেওয়ার মধ্যে কি সুবিধা এবং কি অসুবিধা সেটা দেখালাম এবং কেন পেজ ব্রেক দেওয়াটা বেটার সেটাও দেখালাম যে অসংখ্য লাইন দেওয়া দিতে হয় না এন্টার দিতে হয় না এবং একবারে শুধু আমি হেডিংয়ের ফরমেটিংয়ে গিয়ে একটা করে পেজ পেজ ব্রেক ইনসার্ট করে দিলাম প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি না গিয়ে এই যে সুবিধা ডিক্লেয়ার করার হেডিং ডিক্লেয়ার করা এটা আরেকটা সুবিধা এবার আসি আমাদের অটোমেটিক নাম্বারিং দেওয়ার অটোমেটিক নাম্বারিং জিনিসটা কি এটা আগে বলি যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে আমি দেখেন সিলেক্ট করতে পারছি এটা কোনো ফিল না অটোমেটিক না এখন আমি যদি জাস্ট এটার পরে টু পয়েন্ট ওয়ান আর টু পয়েন্ট টু এর পরে আপনার টিচার বা সুপারভাইজার বা বললো অথবা নিজেরই মনে হলো যে এখানে আমার আরেকটা চাপ্টার ঢুকানো দরকার ছিল সে এখানে একটা আমি নিউ চ্যাপ্টার ঢোকাতে চাই নিউ হেডার হেডিং টু কিছু একটা হতে পারে এখন আমি এটাকে ডিক ডিক্লেয়ার করলাম হেডিং টু হিসেবে এটা কিন্তু হেডিং টু হিসেবে এখানে চলে চলে আসবে এখনই কিন্তু এই যে নিউ হেডিং টু কিন্তু এটার নাম্বার কিন্তু টু পয়েন্ট টু যদি আমি ম্যানুয়ালি দেই তাহলে কিন্তু পরের সবগুলো নাম্বার আমার ম্যানুয়ালি টু পয়েন্ট থ্রি এটাকে টু পয়েন্ট ফোর এভাবে চেঞ্জ করে দিতে হবে তাই না এই জিনিসটা তাহলে একটা বিরাট সমস্যা যে একটা কাজ শুরু করলে একদম গুছিয়ে করতে হবে না নাহলে নাম্বার দেওয়া যাবে না এটা থেকে বাঁচার জন্য অটো নাম্বারিং অটো নাম্বারিং জিনিসটা কি আমি নাম্বারটা আপাতত মুছে দিই নাম্বার নেই এটা আমি পরে মুছে দেবো যেহেতু এটা আমরা একটা ডামি বানিয়েছি অটো নাম্বারিং করতে হলে আমার টুলস মেনুতে যেতে হবে টুলস মেনুতে গিয়ে আউটলাইন নাম্বারিং বলে একটা অপশন আছে এখানে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আউটলাইন নাম্বারিংয়ের অপশন আসবে আগে খুব সুন্দর আসতে এখন কেন জানি এইভাবে আসে এখানে বেশ কিছু জিনিস আছে লেভেল ওয়ান টু থ্রি ফোর আমাদের লেভেল ওয়ান আর টু এখানে ব্যবহার করছি লেভেল ওয়ান এটা প্রথমে দেখি এখানে প্যারাগ্রাফ স্টাইল হেডিং ওয়ান ঠিক আছে নাম্বার কীরকম হবে অনেক ধরনের অপশন আছে অর্থাৎ নাম্বারিং এ ওয়ান টু থ্রি এবি আমরা ওয়ান টু থ্রি দেই এটা নিয়ে পরে প্লে করে দেখতে পারেন কীভাবে হয় এখানে ওয়ান টু থ্রি দেওয়া মাত্র দেখবেন এই হেডিং ওয়ানের একটা ওয়ান চলে এসছে আবার দেখি এটা অন্য কিছু দিয়ে দেখি কি আসে দেখেন এ আসছে আমি দিলাম এবং এই এই ক্যারেক্টার স্টাইল দরকার নেই কিছু হলে একই স্টাইলে আসবে ডিম হয়ে আছে এর আগে কোনো ক্যারেক্টার দিতে চাই কিনা যেমন অনেক সময় আমরা লিখতে চাই চাপ্টার ওয়ান এখানে যদি চ্যাপ্টার ওয়ান লিখি তাহলে এরকম আসবে আমি মুছে দেবো চ্যাপ্টার এবং এই ওয়ানের এর পরে আমি একটা স্পেস দিতে চাই স্পেস নাই একটা ডট দিতে চাই একটা একটা ফুল স্টপ এবং তারপর একটা স্পেস দিতে চাই এই দুটো দিয়ে দিলাম এখন যদি আমি ওকে করি তাহলে দেখবেন এটা চ্যাপ্টার টু হয়ে গিয়েছে কেন চ্যাপ্টার টু হয়েছে চ্যাপ্টার না ওয়ান না হয়ে কারণ আমার প্রথম ডিক্লারেশনটা ছিল সিনপসিস এটা ছিল আমাদের প্রথম লেভেল হেডিং ওয়ান এখন এটাকে যদি আমি আগের মতোই এটা ওয়ান এটা টু এটা থ্রি এবং লাস্টের যেটা সেটা ফোর দেখাচ্ছে কিন্তু আমি এটা ঠিক করতে চাইলে কী করতে হবে এখানে গিয়ে জাস্ট ব্যাকস্পেস এখানে দেখবেন এটা সিলেক্ট করা যায় না এটা হচ্ছে একটা ফিল্ড এখানে একটা ব্যাক স্পেস দিলেই এটা মুছে যাবে এবং পরেরগুলো অটোমেটিক্যালি চ্যাপ্টার ওয়ান হয়ে গেছে এটা হচ্ছে অটোমেটিক নাম্বারিংয়ের সুবিধা যে মাঝখানে আমি কোনোটা যদি ইনসার্ট করি একটা নতুন চ্যাপ্টার বা নতুন কিছু সব অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় এবং আমার টেবল অফ কন্ট্রাস্ট গিয়ে শুধু অটো আপডেট দিলেই হয়ে যাবে মানে আপডেট দিলেই হবে এখন আমি তো চ্যাপ্টার লেখাটা চাই না এটা আমি অতিরিক্ত দিয়েছিলাম কাজে আমার ঠিক করতে হলে টুলস আউটলাইন নাম্বারিং হেডিং ওয়ান আমি চ্যাপ্টার লেখাটা আসলে চাই না এটা জাস্ট দেখানোর জন্য দিয়েছিলাম আমাকে থিসিস লিখতে লাগে এটা অনেক সময় সেই জন্য পরে এই ডটটা থাকবে ওকে দিই তার মানে যা ছিল তাই এটা দেখে আসলে এটা কেন করছি বোঝা যাবে না সেই জন্য এতটুকু ব্যাখ্যা করলাম এখন আমার কষ্ট করে এই যেটা ম্যানুয়ালি দেওয়া টু এটা মুছে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এটা মুছে হয়েছে থ্রি এর থ্রিটা মুছে দিই আর ওয়ানের ওয়ানটা মুছে দিই ঠিক আছে তার এই জিনিসটাও আমাদের অটোমেটিক হয়ে গেল আরও বেশি অটোমেশন হলো এখন যে এই লেভেলে হেডিংগুলো আছে এইগুলোতে ঠিক করি আবার টুলসে যাই আউটলাইন নাম্বারিংয়ে যাই লেভেল টুতে যাই এখানে কী হবে দেখেন হেডিং ওয়ান আছে এখানে এখানে কিচ্ছু করার দরকার নেই নাম্বার নাম্বার এখানে ওয়ান টু থ্রি ফোর হবে এইখানে শো সাব লেভেলসটা এসেছে এক নম্বরে কিন্তু কোনো সাব লেভেলস ছিল না দুই নম্বরে এটা এসেছে আমাদের দুটো লেভেল দেখাতে হবে এখানে কারণ ওয়ান পয়েন্ট ওয়ান মানে চাপ্টারের নাম্বার এবং তারপরে তার সাবেক্স নাম্বার এটা দেখাতে হবে সেই জন্য দুটো লেভেল এবং এই দুটোর পরে কি আমি একটা কোনো ডট দিতে চাই চাই না শুধু একটা স্পেস দিতে চাই যে আফটারে একটা স্পেস দিয়ে দিলেই হবে স্পেস শো শো লেভেলস টু এটুকুই জাস্ট ওকে দেই দেখেন আমার যা ছিল তাই যা ছিল তাই ঠিক না থাকতো সেই আমি এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি মুছে দিয়ে আগের বৃষ্টি দেখেন তাহলে যা ছিল তাই এটা দেখে বোঝা যাবে না যে এটা কি ইম্প্যাক্ট তাই না আমি এখন নতুন একটা দিতে গেলেই তখনই বোঝা যাবে যে আমি যদি এখানে নতুন একটা ল্যাবের ঘোষণা দিতে যাই নিউ ল্যাব টাইপ করতে করতে মনে হলো অথবা আপনার সুপারভাইজার বললো অথবা আপনি নিজেরই মনে হলো এটাকে আপনি একটা লেভেল হেডিং টু ডিক্লেয়ার করবেন সাথে সাথে এটা একটা নাম্বার পাবে প্লাস পেজ ব্রেক যেটা আমরা দিয়েছি সেটা পাবে দেখেন নতুন পেজে চলে গিয়েছে এটা নতুন নাম্বার পেয়েছে এবং পরেরগুলো নাম্বার করসপন্ডিংলি এখানে চেঞ্জ করে দিয়েছে আপনি গিয়ে দেখতে পারেন তার মানে আপনি যদি এটা ম্যানুয়ালি করতেন তাহলে কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকটা পরের প্রত্যেকটা নাম্বার ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো এখন আমি তাহলে এই ম্যানুয়াল নাম্বারগুলো মুছে দিয়ে অটো নাম্বারগুলো রেখে দিই ও এটা মোছার আগে একটু মূল টেবল অফ কন্টেন্টস থেকে একটু দেখিয়ে দিই এটা আপডেট করলে কি দেখায় রাইট মাউস ক্লিক করে ডান মাউস ক্লিক করে আপডেট এখন যা এখানে লেখা দেখাচ্ছে তাই দেখাবে তাই না নিউ ল্যাব দেখাচ্ছে সার্ভে যেভাবে যা করেছে কাজেই কাজেই ইট ওয়ার্কস ইটস ওয়ার্কিং অ্যাকচুয়ালি এটা কাজ করছে এগুলো মুছে দিই টু পয়েন্ট টেন টু পয়েন্ট ইলেভেন আসলে টু পয়েন্ট ইলেভেনটা টু পয়েন্ট টুয়েলভ হয়ে গেছে আমি এটা মুছে দিলেই এটা টু পয়েন্ট ইলেভেন হয়ে যাবে আবার তাই তো এটা মুছে দিই স্পেস দিয়ে মুছে দেই এই আগে বিষটা চলে এসেছে তো এটা টুপানি ইলেভেন হয়ে গিয়েছে আবার তাই তো বাকিগুলো মুছে দিই একটা একটা করে মুছে দেয় সিক্স এটা কিন্তু যখন আপনি নতুন করে যদি করতেন তাহলে কিন্তু এত কষ্ট করে মুছতে হতো না এটা কেউ একজন ভুল করে ভুল করেছে জন্য সেগুলো ঠিক করতে হচ্ছে সে জন্য মনে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে আসলে তা না আসলে যদি শুরু থেকে কেউ এখন যেহেতু শিখে গেলেন শুরু থেকে কেউ করলে এটা কিন্তু এই ডবল কাটিংটা করতে হতো না যাই হোক আমাদের কাজ হয়ে গেছে আমরা মূল এই টেবল অফ কন্টেন্টসে যাই তো টেবল অফ কন্টেন্টসে গেলে দেখা যাবে যে আপডেট করে দিয়ে এটাকে এটা ঠিক হয়ে গেল ওকে আমাদের তাহলে দ্বিতীয় যে টার্গেটটা ছিল যে অটোমেটিক নাম্বারিং করা সে অটোমেটিক নাম্বারিং আমাদের ডান ওকে এখন আমরা আমাদের দুটো টার্গেট অ্যাচিভ করেছি থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের এটাকে ফর্মেটি করে এটা সাজুকুজু করানো এটাকে সুন্দর দেখা যেত সেটা করা এবং এটা আর কিছুই না আগের নলেজটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটা কি যে এখানে যদি আমরা ক্লিক করি কি দেখা যাচ্ছে অটোমেটিকভাবে এখানে ডান দিকে এটা যেই ফর্মেটিং এই বাম দিকেও দেখা যাবে এটা কিন্তু এই জায়গাটায় চেঞ্জ করা যায় না কারণ এটা বাই ডিফল্ট বা কম্পিউটার অটোমেটিক সিস্টেম দেখছে কিন্তু এটা কিন্তু এটা সিলেক্ট করার সাথে সাথে এটা কন্টেন্টস ওয়ান নামে একটা কিছু খুলেছে কারো কারোটা এটা টিওসি ওয়ান হিসেবে খুলতে পারে মানে একটা পার্টিকুলার স্টাইল সে ফলো করছে কম্পিউটার অন্য কিছু সিলেক্ট করলে যেমন এটা সিলেক্ট করলে আপনার হেডিং ওয়ান সিলেক্ট হচ্ছে এটা ডিফল্ট সিলেক্ট হচ্ছে একইভাবে এটা সিলেক্ট করে এবং খেয়াল করলে দেখবেন যেগুলো আমার হেডিং ওয়ানের জন্য সেগুলো কনটেন্টস ওয়ান যেটা হেডিং এর জন্য সেটা কন্টেন্টস টু এবং একই সাথে এখানে করেসপন্ডিং জিনিসটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে কাজে আমি এটা ঠিক করি সিনপসিস ওয়ান বা এটা এগুলো কন্টেন্টস ওয়ান এটা কন্টেন্ট ওয়ান এটাকে আমি সিলেক্ট হয়ে গেল এটাকে ডান বাটন ক্লিক করে এই মডিফাই ক্লিক করি করে আমি কী করবো জাস্ট এটাকে বোল্ড করে দিচ্ছি রেগুলার ফন্ট সাইজে আছে এটাকে বোল্ড করে দিলাম এটা অ্যাপ্লাই করলে দেখবেন এই ওয়ান টু থ্রি আর এই যে এই যেগুলো ওয়ান আছে সেগুলো বোল্ড হয়ে যাবে অ্যাপ্লাই করলে এগুলো বোল্ড হয়ে যাবে এখন যদি এটাকে আরেকটু সুন্দর করতে চাই এগুলোর নিচে আমি একটু স্পেস দিতে চাই স্পেস দিতে চাইলে যেটা করতে হবে আমার ইন্ডেন্স স্পেসিং বলে যে জিনিসটা আছে এখানে যেতে হবে এখানে গিয়ে স্পেসিং বিলো প্যারাগ্রাফ একটু না অ্যাবাভ প্যারাগ্রাফ কিছুটা দিয়ে দিই পয়েন্ট সিক্স দিলেই যথেষ্ট দিয়ে দেখেন কি হয় উপরে একটু করে খুলেছে যদি বিলো দিতাম এটার বাচ্চা এগুলো মানে এটার সাব হেডার যেখানে ফাঁক থাকলে হয়তো অতটা ভালো দেখাতো না ওকে দেয়নি দেখি এখানে কীরকম দেখাচ্ছে তাহলে এটা আমাদের বেসিক কিছু ফর্ম্যাটিং হলো এটাকে আরও কিছু ফর্ম্যাটিং করা যায় সেই ফর্ম্যাটিংগুলো বেসিক্যালি আমাদের এটার ভেতরে গিয়ে করতে হবে সেটা আজকে মনে হয় কাভার করলে মাথার উপর দিয়ে চলে যাবে কিন্তু এটা কেমন দেখাবে সেটা আমি একটু দেখিয়ে রাখি আমি আগে একবার করেছিলাম সেটা দেখিয়ে রাখি এই ধরনের দুটো পাশাপাশি দেখলে আপনি বুঝতে পারবেন যে দুটো কি ধরনের পার্থক্য হচ্ছে দুটোর মধ্যে ওকে এটাকে এই যে এটা আর এটা পার্থক্যটা নিজের চোখে দেখতে পারবেন যে আমি কি বলছি আমরা এখন পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে এরকম আর আমি পরবর্তী যেটা দেখাতে চাই পরবর্তী টিউটোরিয়ালে জায়গা থেকে এরকম এখানকার স্পেসিং এবং এই যে ডট ডটগুলো শুরুতে এবং শেষ একটা করে স্পেস যোগ করলাম বা যা খুশি তাই এগুলো কিভাবে করা যায় সেটা আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো আজকে তাহলে এই পর্যন্তই এটুক প্র্যাকটিস করুন ঠিক মতো তাহলে দেখবেন পরেরটা অনেক সহজ লাগবে ধন্যবাদ সবাইকে